প্রিয় বন্ধুরা দেখো আজকে তোমাদের যে সার্স দু হাজার তেইশ এক্সাম হলো অর্থাৎ এই যে পঁচিশ এগারো দু হাজার তেইশ তারই যে প্রশ্নপত্র রয়েছে সেটি নিয়ে কিন্তু আজকের পর্বে আলোচনা করব। তোমাদের দেখো প্রশ্নের উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও বেশি এখানে ডিসকাস না করে সব সম্পূর্ণ যে উত্তরগুলো সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি আর আজকের পর্বে কিন্তু এই যে ক্লাস টেনের এই বিষয়টা আমি আলোচনা করবো এগুলো তো তোমরা দেখেই নিয়েছো এবার চলো উত্তরগুলো দেখে নাও তো প্রথমে দেখো তোমাদের এরকম একটা টেক্সট দেওয়া রয়েছে যেখানে এই টেক্সটটা পড়ার পর কিন্তু তোমাদের পাঁচটা প্রশ্ন করতে হবে তো প্রথম প্রশ্ন নীলকমন মাস্টার পড়াতে আসতেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে সাতটা দু নম্বর খটখটে রোগা শরীর কিন্তু স্বাস্থ্য তার ছাত্রেরই মতো এখানে গঠনগত দিক থেকে বাক্যটি এটা হয়ে যাবে কিন্তু সি অর্থাৎ যৌগিক বাক্য এমনি করে সারা সকাল জুড়ে চিহ্নিত পথটির কারক হলো তিনের উত্তর কিন্তু হয়ে যাবে অধিকরণ কারক বিজ্ঞান কে পড়াতেন চারের উত্তর করবে সীতানাথ দত্ত পাঁচ নম্বর নীলকমল পথটি যে সমাসের উদাহরণ এটা হয়ে যাবে কর্মধারায় সমাস পরবর্তীতে দেখো এখানে আরও একটা তোমার এরকম টেক্সট দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের রয়েছে চারটি প্রশ্ন তো ছ নম্বর প্রশ্ন দেখো কে মাটির তলায় ঢুকে ঘুমিয়ে পড়ল এর উত্তর করবে একটি টুকটুকে ফুল সাত নম্বর প্রশ্ন রয়েছে তুষার আর বরফের খুশি হওয়ার কারণ কি। লিখবে বসন্ত এ বাগানে ঢুকবে না কথা ভেবে বিদগুটে ভারী কাপড়ে জড়ানো কার শরীর ছিল এটা করবে শীত নম্বর শিলাবৃষ্টি কি হলো এটা করবে ছাদের টালিগুলো ভেঙে গেল সে বাগানে দাপাদাপি চিৎকার করে বেড়াচ্ছে এই চিহ্নিত অংশটি দেখো এখানে কিন্তু করবে বিধেয় সম্প্রসারক পরবর্তীতে তোমাদের রয়েছে কিন্তু ভাগ তিন অর্থাৎ এখানে ইংরেজি রয়েছে এখানে এই টেক্সটটা এরকমভাবে তোমরা ভালো করে পড়ে নেবে তারপরে কিন্তু দেখো যে প্রশ্নগুলো তার উত্তর আমি বলে দিচ্ছি যেমন এগারো নম্বর রয়েছে উত্তরগুলো জাস্ট আমি বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও এগারোর হবে সি ১২ দাগ যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হবে সি পরবর্তী ১৩ নম্বর প্রশ্ন দেখো তেরোর হবে এ দাগ ১৪ দাগ হবে ডি পনেরো দাগ যে প্রশ্নটি রয়েছে সেটা হয়ে যাবে কিন্তু এ মানে মোর দ্যান 40 ইয়ার্স এগো এরপরে ভাগ চার পাবে যেখানে কিন্তু আবার একটা দেখো কবিতা থাকবে পোয়েম থাকবে দেওয়া এখান থেকে তোমাদের পরবর্তী পাতায় যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো সলভ করতে হবে তো ষোলো নম্বর প্রশ্ন দেখো রয়েছে ষোলো নগর প্রশ্ন যেটা রয়েছে তার উত্তর হবে সি সতেরো দাগের যে অ্যান্সার এটা করবে তোমরা বি আঠেরো রয়েছে দ্য পোয়েট ইজ নট শিওর অ্যাবাউট হিজ আঠেরোর উত্তর করবে এ উনিশ নগর যেটা রয়েছে এটা করবে বি কুড়ি দাগ যেটা রয়েছে এটা হয়ে যাবে সি অর্থাৎ হোয়াইট ফ্লাওয়ার্স ঠিক আছে এরপরে তোমাদের দেখো অঙ্কের পাটটা রয়েছে তো এই অঙ্কের পাটের মধ্যে একুশ দাগে এর উত্তর করবে হচ্ছে ডি মানে আবৃত দশমিক ভগ্নাংশ পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন তার উত্তর করবে হচ্ছে এ তেইশ দাগের উত্তর করবে বি চব্বিশ দাগের উত্তর করবে সি পঁচিশ দাগ যেটা রয়েছে তার উত্তর করবে হলো বি উড়িষ টু সাতাশ আর ছাব্বিশ দাগে যেটা তোমরা দেখতে পাচ্ছ তার উত্তর করবে হচ্ছে সি পনেরো মিটার এবারে পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বরে করবে সি অর্থাৎ উনিশ ঘন সেন্টিমিটার এটা আঠাশ দাগে যে প্রশ্ন রয়েছে তার উত্তর করবে ডি মানে নব্বই ডিগ্রি আর উনত্রিশ দাগ যেটা রয়েছে তার উত্তর করবে বি তিরিশ দাগ দেখো একটা ত্রিভুজের দেওয়া রয়েছে ছবি তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে এর উত্তর করবে বি মানে ছয় বর্গ একক পরবর্তী একত্রিশ নম্বর প্রশ্ন দেখো তোমাদের সায়েন্স থেকে দেওয়া রয়েছে এখানে প্রশ্নগুলো পড়ছি না উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও একত্রিশের হচ্ছে ডি বত্রিশ দাগ করবে তোমরা এ তেত্রিশ দাগ যে প্রশ্নটি রয়েছে মানে কি ঘটবে যদি চক্রের বিভিন্ন স্তরে নিয়ন্ত্রণ অবলুপ্ত হয় তো এক্ষেত্রে তোমরা এর উত্তর করে দেবে হচ্ছে সি মানে টিউমার সৃষ্টি হবে আর চৌত্রিশ দাগে দেখো মানবৃত্তিমেন্ডের একটা রক্ত সঞ্চালনের চিত্র দেওয়া রয়েছে এখান থেকে উত্তর করবে হচ্ছে বি সঠিক উত্তর তারপরে দেখো পঁয়ত্রিশ নম্বরে দেওয়া রয়েছে যে সর্বোচ্চ খাদক প্রগণ ও তাই না প্রগণ মাংসাশী এক্ষেত্রে পঁয়ত্রিশের উত্তরে তোমরা করে দেবে সি মানে প্রাথমিক মাংসাশী গৌণ খাদক হচ্ছে প্রাথমিক মাংসাশী ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তরে করবে সি ট্রোপোসপিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর সাঁত্রিশ নম্বরে করবে সি যেটা লাল হবে উত্তর আটত্রিশ নম্বর রয়েছে এটা করবে এ মায়োপিয়া যেটা হচ্ছে লেন্স লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে একটা লেখচিত্র দেওয়া রয়েছে উনচল্লিশ দাগে এর উত্তর করবে হচ্ছে এ মানে এনএসিএল ওকে চল্লিশ দাগ যেটা রয়েছে তার উত্তর করবে সি চল্লিশ হবে আনসার চল্লিশ দাগের উত্তর চল্লিশ এরপরে এক একচল্লিশে রয়েছে স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেন এটা করবে কেসি দাস নীল দর্পণের তুলনা আঙ্কেল টমস কেবিনের সঙ্গে কে করেন এই বিয়াল্লিশের উত্তর করবে সি মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী তেতাল্লিশ নম্বর রয়েছে এজেসি বোস কেস্টোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন এটা করবে গাছের বৃদ্ধির হার মাপার জন্য কোন সালে কলকাতা মেডিকেল কলেজে স্থাপিত হয় বা প্রতিষ্ঠাত হয় এটা করবে আঠারোশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ নম্বর শিল্প বিপ্লব কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা লিখবে আর্নল্ড টয়ানবি ছেচল্লিশ হচ্ছে নদীর কাজের প্রক্রিয়া যা ভূমির ঢালের দ্বারা প্রভাবিত হয় না এটা করবে দ্রবণ ক্ষয় প্রক্রিয়া নিরক্ষীয় প্রতিশ্রোধ সৃষ্টির প্রধান কারণ এটা করবে সি দাগের অ্যান্সারটা এরপরে আটচল্লিশ দাগ রয়েছে দেখো গৃহস্থলী বজ্রপদার্থের ব্যবস্থানের ক্ষেত্রে তুমি যে পদ্ধতিকে গুরুত্ব দেবে এটা তুমি নিজেরা করবে এটা এইটা কম এইচ ডব্লিউ মানে এটা কমেন্টে তোমরা লিখবে ঠিক আছে এরপরে ঊনপঞ্চাশ দাগে দেখো তোমাদের এখানে ভারতের একটা মানচিত্র দেওয়া রয়েছে এখান থেকে যে প্রশ্নটা যে ভারতের মানচিত্রে মানে এই যে দাগটা দেখানো হয়েছে এখানে এইটা হচ্ছে বৃষ্টিপাত ও স্বাভাবিক উদ্ভিজ অঞ্চলকে নির্দেশ করে মানে সেটা অপশনটা কোনটা হবে তো এর উত্তর করবে কিন্তু তোমরা বি বৃষ্টিপাত যে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার ক্রান্তীয় চিরহরি তরণ্য সবশেষে দেখো পঞ্চাশ নম্বর হয়েছে উপগ্রহ চিত্র থেকে নিচের যে তথ্যটি আমরা সংগ্রহ করতে পারি না তো প্রিয় বন্ধুরা এই পঞ্চাশ নম্বর প্রশ্ন তোমরা কী উত্তর করেছে তা অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের পর্ব দেখো পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো থ্যাংক ইউ